শাসক গোষ্ঠী যখন হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে দেশের প্রশাসন যদি লাঠি নিয়ে নামে সাধারণ মানুষ যদি নিজের দিলগুলা পরিবর্তন করে দিনের দিকে যদি চলে আসে একটা সমাজ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যাবে জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে বলেন আল্লাহক আর রা সাজিদুনের পরে মুনকার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে বলেন তো কিসের আদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এখন এটাকে আমাদের সমাজে দেওয়া সহজ না কঠিন মুরব্বীরা একটু জোর গলায় বলছে যে হুজুর কঠিন এবং যারা বলছে এখানে অধিকাংশ লোক কিন্তু বাড়িওয়ালা আমাদের দ্বিতীয় তলায় যারা বসে বাড়িওয়ালারাই বেশি দ্বিতীয় তলায় বসেন আগে বাগে উনারা আসেন বর্তমান সময়ে এটা কঠিন হয়ে গেছে কারণ কি মুরব্বীদেরকে এখন মানুষ সম্মান করে না ঠিক কিনা বলেন এটা নবীজির উন্মতের আলামত নয় আপনি মুরব্বীদেরকে সম্মান দিবেন না এটা নবীজির উম্মতের আলামত নয় আবার ছোটদেরকে আপনি আদর করবেন না এটাও নবীজির সুন্নতের আলামত নয় উন্মত হওয়ার জন্য বড়দেরকে যেমন সম্মান ছোটদেরকে ঠিক তেমন স্নেহ লাগবে এই দুইটার মধ্য দিয়ে নবীজির উন্মত হওয়া যায় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কে কিভাবে করবে আমি আজকের জুমা থেকে যে কথাগুলো বলছি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জুমার এই আলোচনা থেকে আমরা বলার চেষ্টা করছি এটা একটা আদেশ নিষেধ নসিহার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি এটা একটা মাধ্যম লেখনই একটা মাধ্যম ইউটিউবে যারা ভিডিও করে ছাড়ছে অপসংস্কৃতির বিরুদ্ধে এটাও একটা লড়াই এটাও একটা মাধ্যম আরেকটা মাধ্যম হচ্ছে সরকারের হাতে কাদের হাতে সরকারের হাতে ধরুন আপনি আমাদের মুখদায় যে কোনো একটা জায়গায় মদ খাইতেছি কিছু কিশোর ইয়ং জেনারেশন অথবা মাছ হুজুর শুধু ইয়ংদের কথা বলছে এরকম কোন কিশোর গ্যাং অথবা যে কেউ মত পান করছে আমি খতিব সাপ গিয়ে যদি বলি যে বাবারে এগুলা খায়েন না খুব ক্ষতিকর বড় গুনাহের কাজ মত পান অবস্থায় তারা খতিবের কথা কি শুনবে আপনাদের কাছে মনে হয় সে তখন আমার কথা শুনবে না সে বলবে খতিব সাহেব যান আগামী জুমাবারে মসজিদের মিমবারে বসে আপনি কথাগুলো বলবেন এখানে আপনি আমাদেরকে নসিহত শোনাইতে আসেন না তো ওয়াজ নসিহত এটা মিম্বারে চলে ওই জায়গায় গিয়ে কিন্তু ওয়াজ চলবে না ওই জায়গার জন্য উমারা ও বিলিয় শাসক গোষ্ঠী যখন হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে দেশের প্রশাসন যদি লাঠি নিয়ে নামে যদি খালি পুলিশ পাঁচজন মিলে পাঁচটা লাঠি হাতে নেয় আর কিছু লাগবে না থাকবে জোরে বলেন থাকবে খতিব সাহেব তার বাহিনী নিয়ে গিয়ে বুঝাইছে বলবে খতিব সাহেব আপনি গিয়ে জুমার দিন বুঝায়েন আজকে আমাদেরকে আমাদের কাজ করতে দেন একই কাজটা যখন পুলিশ বাহিনী লাঠি নিয়ে যখন যাবে র্যাব যখন যাবে মুহূর্তের ভিতরে এটা থেমে যাবে কেন থামবে এই জন্য থামবে আল উমারাউ বি শাসক গোষ্ঠীর হাত দ্বারা পরিবর্তনের দায়িত্ব আছে এই দায়িত্বের ব্যাপারে যদি কেউ তাদের অবহেলা দেখায় দায়িত্ব যদি পালন না করে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে প্রিয় হাজরিন এই কাজগুলা যদি আমরা আমাদের মতো করি আলেম যদি আলেমের মতো দায়িত্ব পালন করে দেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা যদি তাদের দায়িত্ব পালন করে বলে আওয়াম আমাল সাধারণ মানুষ যদি নিজের দিলগুলা পরিবর্তন করে দিনের দিকে যদি চলে আসে একটা সমাজ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যাবে জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে বলেন আল্লাহ আকবা এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন জায়গায় জায়গায় এখন আফগানিস্তানের এই পাগরিওয়ালা মানুষের উপরে আল্লাহ রহম নেমে আসতেছে জায়গায় জায়গায় তারা সমাদৃত হচ্ছে জায়গায় জায়গায় তাদের সম্মান বেড়ে যাচ্ছে যে মাথাগুলোর এক একটা মাথা এনে দিতে পারলে হাজার হাজার ডলার বরাদ্দ ছিল পৃথিবীর মরল যারা নিজেদেরকে মনে করে এক একটা মাথা প্রতি হাজার হাজার মার্কিন ডলার যাদের জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলার বাজেট করা ছিল এক একটা মাথার মূল্য এনে দিতে পারলে লক্ষ লক্ষ মার্কিন ডলার দিবে সেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলমিন সম্মানিত করে দিয়েছে সমাদৃত করে দিয়েছে বলেন আল্লাহ দিনের দিকে আসলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সম্মান দিবেন বাদা আল ইসলাম ও গরিবান ইসলাম আল্লাহ রাবুল আলমিন বিজয়ী করেছেন কিছু দুর্লভ মানুষদেরকে নিয়ে কিছু ব্যতিক্রম মানুষদেরকে দিই যে মানুষগুলাই দেখলে মানুষ মোল্লা মনে করতো কাঠমোল্লা বলে গালি দিত যে মানুষগুলা সমাজের মধ্যে ঘৃণীত ছিল সমাজের কিছু নিকৃষ্ট মানুষ সম্মান না করে বরং তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করত সেই মানুষগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন এই দিনকে বিজয়ী করেছেন দিনকে শক্তিশালী করেছেন আবার দিনকে বিজয়ী করবেন এই দুর্বল মানুষদেরকে দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন প্রতিনিয়ত নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন ওবাসীর মো মিনিম ওই মোমেনদেরকে শুভ সংবাদ আল্লাহ তালা দিয়েছেন যাদের ভিতরে এই ক্যাটাগরি কোয়ালিটিগুলো যাদের ভিতরে আসবে যারা তওবা করবে যারা এবাদত করবে যারা আল্লাহর প্রশংসা আদায় করবে যারা আল্লাহর জন্য রোজা রাখবে যারা রুকু করবে সেজদা করবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে ওয়াল করবেদুদ্দিল্লাহ সর্বশেষ আট নম্বরে আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করছেন আল্লাহ সীমানা যারা অতিক্রম করবে না হারামের দিকে যারা যাবে না এক একটা হারাম কাজের মধ্যে আপনি লিপ্ত হলেন আল্লাহ সীমানা অতিক্রম করলেন আপনি আপনার সামান্য জায়গা জমি আপনি কিনছেন এটার মধ্যে একটা সীমানা দেওয়া আছে একবার দুইবার তিনবার আপনার সীমানা নিয়ে ঢেলা করা হলো কয়বার আপনার মাথা ঠিক থাকবে বলেন আপনি একজন মানুষ আপনি রাগান্বিত হয়ে যাবেন আমার আল্লাহ বড় ধৈর্যশীল একটা হারাম কাজ করতেছেন একটা সীমানা নিয়ে আপনি ধাক্কাধাক্কি করতেছেন আল্লাহর সঙ্গে আপনি বার বার সীমানা অতিক্রম করে আল্লাহ রব্বুল আরামিনের সীমানা নিয়ে আপনি ঠেলাঠেলি করছেন ধাক্কাধাক্কি করছেন হারাম কাজে লিপ্ত হচ্ছেন প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে আপনি অবদ্যাচারণ করছেন আল্লাহ তারা সুযোগ দিয়ে রেখেছেন সুযোগ দিয়ে রেখেছেন যদি আপনি সীমানা অতিক্রম করা বাদ দিয়ে হারাম ছেড়ে দিতে পারেন আল্লাহর কাছে মাফ চাইতে পারেন অবশ্যই আপনাকে মাফ করে ও বাহমিন এই আল্লাহ তালা বুঝিয়ে দিলেন তাৎক্ষণাৎ গোলামের জন্য শুভ সংবাদ যে নিজেকে মোমেন বানাতে পেরেছে তার চোখ বন্ধ হতে দেরি হবে জান্নাতের নিয়ামত দিতে দেরি হবে না শোভান আল্লাহ তালা মাফ করতে চান আল্লাহ তালা ক্ষমা করতে চান যতজন এখন কথাগুলো আমরা শুনলাম আল্লাহ তালা যেন আমাদের দিলের ভিতরে একটু পরিবর্তন এনে দেন আমাদের আখলাখের ভিতরে আল্লাহ তালা যেন পরিবর্তন দান করেন না আমিন